কিরে মিঠাই, তোর বরকে ডাক, তোরা আশীর্বাদ করবি না? দিদা, আমার বর না ঠিক বর নয়, আমার মানে আমি এবারে বউ, কিন্তু বরের বউ নই। আমি জানি তুমি বুঝতে পারছো না দিদা, কিন্তু এটাই সত্যি গো। আসলে কেউ না এই সম্পর্কটা বুঝছে না। কিন্তু আমি বুঝি, বিয়ে মানে নাকি না, তাই এরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর জন্য যেন নিপা দিদি কোনো ক্ষতি না হয় তুমি দেখো। হ্যাঁ, কি বলছিলি আর একবার বল। কিছু বলেনি, আসলে একটু বেশি কথা বলে। এনিওয়ে, এদিকে এসো, কি করতে হবে বলো। ছোট ভাই, হয়েছে 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 রে হয়েছে। সিদ্ধার্থ, প্রণাম করতে পারি কিন্তু, করবো না? সেটার আর দরকার নেই। হ্যাভ এ গ্রেট লাইফ। থ্যাংক ইউ সিদ্ধার্থ, টেক কেয়ার অফ নেপাল। আই উইল, থ্যাংক ইউ। সেইভাবে চলে গেল কেন জানি না, আর কতবার এইভাবে বিপদে পড়ব। কিছুতেই কাউকে বোঝানো যাচ্ছে না যে মিঠাই এই বাড়ির বউ, আমার বউ নয়। কিভাবে বোঝাবো? ভেরি ডিস্টার্বিং। এর মধ্যে না মনোহরা আছে, মিঠাই কাল আপনার জন্য পাঠিয়ে দিয়েছিল। এই তো সবে কাশি থেকে এলেন মা, এর মধ্যেই আমার কামাখ্যা চলে যাচ্ছেন আপনি। আমি সর্বক্ষণ এখানে থাকলে কি তোমাদের ভালো লাগতো বৌমা? ভালো হতো না। তোমাদের সব সময় মনে হতো যে আমি তোমাদের মাথার উপরে বসে আছি তোমাদের দোষ ধরার জন্য। মা, তুমি যে কি বলো না। আমি ঠিকই বলি রে বাবা, আমি ঠিকই বলি। আমি
সবটাই বুঝি রে, সবটাই বুঝি। যাকগে, হ্যাঁ বৌমা, আমার নাতি দুটো কোথায় গেল? ও দুটোকে ডাক তো, যাবার আগে না ও দুটোর কোন আমি বেশ করে মুলে দিয়ে যাব। আমি এক্ষুনি ডাকছি। ঠাম, কোথায় তোমরা? ওগো শুনছো, ঠাম ডাকছেন তো। হ্যাঁ বৌমা, আমি বলছিলাম কি, ওই মনোহর আর কৌটোটা আমার ব্যাগের মধ্যে দিয়ে দাও, কেমন? মিঠাই মেয়েটা না বড্ড ভালো, মনের মধ্যে ওর কোনো ঘোর প্যাচ নেই, বরটাকে আমার খুব সুবিধের বলে মনে হলো না। আমার ইচ্ছে হয়েছিল যে ওরও কান দুটো ধরে বেশ করে নোংরা দিয়ে যান, কিন্তু ওই খারাপ দেখাবে বলে পারলাম না। সত্যি টাইগ্রেস, থাম, তুমি যদি কালকে এটা করতে পারতে না, তাহলে কিন্তু একটা দারুণ ব্যাপার হতো। আমার নাত বউদের খুব যত্ন করবি, বুঝেছিস? ওদেরকে খুব ভালো করে রাখবি। ঠিক আছে। ও বৌমা, আমি না তোমার কাছে একটা ছোট্ট জিনিস দিয়ে যাচ্ছি, আমার হয়ে তুমি মিঠাইকে এটা দিয়ে দিবে। ও খোকা, চল আর দেরি করবো না, এবার রং লাগি। তোমাকে পৌঁছে দিয়ে আমাদের রওনা হতে হবে আবার। হ্যাঁ চল, এসো এসো, সাবধানে মা, সাবধানে যাবে। এসো মা, চল চল চল। বাপ রে বাপ রে বাপ, সত্যি কালকে তোমরা আমাকে যা বিপদে ফেলেছিলে না, কি সাংঘাতিক একটা নাটক তৈরি হলো। বাপ রে বাপ, লাস্টে কিন্তু মিঠাই একেবারে ছক্কা মেরে দিয়েছিল। থাম যদি শুনতে পারতো যে সিডুকে বউ বলে মানে না, তাহলে সেখানেই একটা যুদ্ধ লেগে যেত। ভাগ্যি শেয়ারিং এরটা খুলে গেছিল। হ্যাঁ, কিন্তু তারা যাই বল, থাম কিন্তু মিঠাইকে পছন্দ করেছে। তবে ইদানিং দেখছি গোপাল তোমাদেরও বেশ হেল্প করছে। ও ওই আর কি। আচ্ছা, আমার দু একটা জিনিস পড়ে আছে, আমি একটু গুছিয়ে নিই। ও নন্দা, শোনো, এই দুলটা তুমি মিঠাইকে দিও, কেমন? মিঠাইটার জন্য সত্যি আমার খুব কষ্ট হয়। ওর মনটা সিদ্ধার্থর সত্যি বোঝা দরকার। আমরা আর কতটুকু সাহায্য করতে পারি বলো তো? এটা দিয়ে দিও মিঠাইকে। সকালে যে ডিসিশনটা নিলে, সেটা বাবা মাকে বললে না কেন? আমার মনে হয় আগে দীপাকে জানানো উচিত, তাই না? এই এই এই, কি 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 ডিসিশনের কথা হচ্ছে আমাকে বলো। আরে দাঁড়া দাঁড়া, সব জানাবো, আগে নিপাকে জানাই। না না, আগে নিপাকে জানাই, যদি ওর কোনো আপত্তি থাকে তাহলে তো ডিসিশনটা নিতে পারবো না, শুধু শুধু বাবা মাকে জানিয়ে কি হবে? দাঁড়াও দাঁড়াও, আমি ওদের ফোন করে আসতে বলছি। না না, আপত্তিটা কিসের? ওগো থাকো, তোরা কি গো? হ্যালো, হ্যাঁ শ্রীপ, শোন না, নন্দু, শোন না নন্দু, কি হলো
সৌরভ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, বাবা মা ঠাম সবাই চলে গেছে যে যার মতো, তোমরা নির্ভয়ে থাকো। সত্যি কালকে আশীর্বাদটা নিয়ে যা যা নাটক ঘটলো না, আমার জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে এই ঐতিহাসিক আশীর্বাদ। আমারও মনে থাকবে। বৌদি, আমি কি হেল্প করবো? কফি? না ভাইয়া, ওটুকু আমি করতে পারবো। তাছাড়া নিপার সামনে তুমি যে সব কাজ পারো সেটা বলো না কিন্তু। তাহলে আমার ছোট বোনটা যেটুকু যা কাজকর্ম করে আর কি, সেটাও ছেড়ে দেবে। দেখেছিস শ্রী, দেখেছিস? ছোটটা নিজে আসেনি তো কি হয়েছে? দিদি আর ঠিক ছোট জায়গাটা নিয়ে নিয়েছে। কি বলবি বলছিলি? আরে জানো ভাই সিদ্ধার্থ, রাতুল কি একটা বলবে বলছে তো, সেটা নাকি সে ছোট গিন্নির সামনেই অ্যানাউন্স করবে। রাতুল, অনেক সাসপেন্স ক্রিয়েট করেছিস, এবার কি বলবি বলতো? আবার আগে থেকে বৌদিকে বলা হয়েছে, এদিকে দাদাকে বলা হয়নি, অদ্ভুত। বলছি বলছি, সবাইকেই বলছি। সো যেটা বলার ছিল, আজ সকালেই আমার কোম্পানির সাথে কথা হয়েছে আমার। সো ওরা আমাকে একটা নতুন অ্যাগ্রিমেন্ট পাঠিয়েছে। এবার প্রবলেম হচ্ছে, নতুন অ্যাগ্রিমেন্টে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেটা আমি মানতে পারছি না। সো আই হ্যাভ ডিসাইডেড কি আমি আর ফিরবো না। মানে ফিরবে না মানে কি? এই শ্রী, ও কি কি বলছে তুই বুঝতে পারছিস? ও তো পরিষ্কার বললো ও আর কোনোদিন বিদেশে ফিরতে চায় না। ফিরতে চায় না মানে কি শ্রী? আমি অলরেডি সোশ্যাল মিডিয়ায় আশীর্বাদের পর স্ট্যাটাস দিয়ে দিয়েছি #USCalling। এখন এখন যদি না ফিরে তাহলে ছোট গিন্নি, এখন সোশ্যাল মিডিয়ার কথাটা থাক বরং। নিপা, ছেলে মানুষটা করা একটু কমা। রাতুল বসে আছে তোর মতামতের জন্য, এখনো বাবা মাকে কিছু জানায়নি পর্যন্ত। নিপা কি করছিস? নিপা রাতুল তো স্ট্রেট তোর দিকেই তাকিয়ে আছে, কন্ট্রোল। নিপা আই এম রিয়েলি সরি, বাট আমি কি কোনোভাবে তোমাকে হার্ট করলাম? প্লিজ, তুমি তো জানো নিপা কতটা ছেলে মানুষ। আচ্ছা দিদিয়া, তোর মনে হয় না রাতুলও ছেলে মানুষই করছে? নিজের ক্যারিয়ারটা নিয়ে ছেলে খেলা করছে বলে তোর মনে হয় না? মানে এত ভালো একটা জব আছে তোমার, তুমি সেসব ছেড়ে এখানে কি করবে? মানে এমনি এখানে কোনো ফিউচার নেই। আমি সেটা মনে করি না। সেট তুমি যা যা বললে আই ডোন্ট অ্যাগ্রি। আর তাছাড়া আমি একাডেমিক্সে ফিরতে চাই, আমি আমার পিএইচডি কমপ্লিট করতে চাই, আর আর আমি অলরেডি একটা প্রাইভেট কলেজে চাকরিও পেয়ে গেছি, তো আমি সেটাই করব। সেট এতে ছেলে মানুষের কি আছে? তো ছেলে মানুষই নয় তাহলে? না, তোমার কি মনে হয় এইভাবে ক্যারিয়ার শিফট করাটা কি উচিত? মানে তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা ভালো জব করো, কি এমন কন্ডিশনস দিয়েছে তোমার কোম্পানি যেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না? মানে ডোন্ট মাইন্ড মি আস্কিং, তুমি সবার সামনে কথাটা তুললে বলে আই এম আস্কিং ইউ। না না, মনে করার তো কিছু নেই, তুমি বলতেই পারো
আফটারঅল তুমি নিপার দাদা, তোমার তো বলার অধিকার আছে। সে ডোরা বলেছে আগামী 6-7 বছর আমি দেশে ফিরতে পারবো না, সেটা আমি করতে পারবো না স্যার। অনেক বছর তো দেশের বাইরে থাকলাম, ফ্যামিলি ছাড়া থাকাটা না ইজ ডিফিকাল্ট। সো বেসিক্যালি হোয়াট ইউ মিন ইজ একা একা থাকতে ভালো লাগে না বলে তুমি এত ভালো একটা ক্যারিয়ার গিভ আপ করে দেবে, নষ্ট করে দেবে? নষ্ট কেন করবো স্যার, অন্য ক্যারিয়ার হবে। প্লিজ কিছু মনে করো না, বাট তুমি তো ফ্যামিলির মধ্যে থেকেও ফ্যামিলিকে পছন্দ করো না। সো তুমি আমার ইমোশন, আমার জায়গাটা কোনোদিনই বুঝতে পারবে না। দ্যাটস ওকে, আই ডোন্ট ব্লেম ইউ। লাইক আই সেড, আমি আমার পিএইচডিটা কমপ্লিট করবো, যে চাকরিটা পেয়েছি সেটাই করবো। হয়তো এই চাকরিতে খুব একটা টাকা পয়সা নেই, বাট ঠিক আছে, আইল বি হ্যাপি, ইনফ্যাক্ট উইল বি হ্যাপি। তোমার এই ডিসিশনটা আমার খুব ভালো লাগলো রাতু। এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য না অনেক সাহসের প্রয়োজন পড়ে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি ভালো আছো কিনা, আনন্দে আছো কিনা, সেটাই তো ম্যাটার করে, তাই না? এগুলো সব ইমোশনাল কথা শ্রী, বাস্তবের সাথে কোনো লিংক নেই, ফার ফ্রম রিয়ালিটি। এখানে টাকা, অ্যাপিয়ারেন্স, ওয়ার্ক এনভায়রনমেন্ট সব কিছুই ম্যাটার করে, দুনিয়াটা এইভাবেই চলে শ্রী। তুমি আনন্দ পেলে কিনা সেটা নিয়ে কেউ মাথা ঘামায় না। থ্যাংক ইউ ফর দ্য কফি দিদিয়া। রাজিবদা উঠল। দাদা ভাই আমাকেও নিয়ে চলো প্লিজ। ছোট গিন্নি শোন, রাতুল পরে একদিন আবার নিপাকে নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি, ও ঠিক হয়ে যাবে। রাতুল শোনো না, কি ব্যাপার বলতো, নিপাড়া এখনো ফিরলো না, এত দেরি হয়ে যাচ্ছে। আমি তো বুঝতেই পারছি না যে নন্দা হঠাৎ করে ওদের ওই বাড়িতে ডেকে পাঠালো কেন। আরে তুই কি কিছু জানিস? তুই এত চিন্তা করছিস কেন বলতো? আরে বাবা, তোর মেয়ে এখন ওই বাড়ির বউ, আর তার আদরে যা তাকে ডেকে পাঠিয়েছে গল্প টল্প করবে বলে, আশীর্বাদ তো হয়ে গেছে। হ্যাঁ আশীর্বাদ হয়েছে, কিন্তু বিয়ে তো এখনো হয়নি। এত দেরি কেন হচ্ছে? আমার তো খুব চিন্তা হচ্ছে। খুকি একবার দেখ না ফোন করে। আরে বাবা, বড় সাহেব গেছে তার বোনদের পৌঁছে দিতে, যা আগে কখনো হয়নি। দেখো সবাই মিলে হয়তো কোথাও গেছে। ও দাদাই, আমার কিন্তু খুব রাগ হচ্ছে, আমি প্ল্যানটার কথা জানতামই না,
আগে জানলে কাজ থেকে বাড়ি না এসে রাজীবদার ওখানে ডাইরেক্ট যেতাম। এই মিঠাই কাম হিয়ার। শোনো, এই ঘোর অপমানের প্রতিবাদে তুমি আর আমি কারুর সঙ্গে কথা বলবো না, ঠিক আছে? তুমি একদম ঠিক বলেছো শিকাল দাদা বাবু, এটা কিন্তু খুব খারাপ হয়েছে। আমি দোকানে ছিলাম আর তুমি কাজে, তার মধ্যে হল্লেবাড়ি প্ল্যান করে ফেললো আর সেই প্ল্যানে আবার উচ্ছে বাবু ঢুকে পড়লো, একদম ভালো হয়নি, এটা খুব খারাপ। ঘোর না আমি তোদের সঙ্গে আছি, গিনে অমুসমুদের খেতে রাখো। আরে কি হলো, এত চিন্তা করছো কেন? রাজীব পিয়ান ওদের না খাইয়ে ছাড়বে। তা যা বলো বাপু, এরা যে কেন খবর দেয় না সেটা আমি বুঝতে পারি না। এত দেরি কেন হচ্ছে বুঝতে তো পারছি না। কি গো ছোট বৌমা, ফোনে পেলে? না মা, ফোনে তো পেলাম না নিপাকে। স্ত্রীকেও ফোন করলাম, রিং হয়ে অবশ্য আমি সিটকে ফোন করি না, মানে ওকে তো ফোন করে। আর তুই ফোনে পাসনি কেন? এ কথাটা তো তুই আমাকে আগে বলিসনি। ফোনে তো পাওয়ার কথা। ফোনে কাকে পাওয়া যাচ্ছে না? আরে নিপাকে ফোনে পেলাম না, স্ত্রীকেও পেলাম না, নোট রিচেবল বলছে তো কি করব। রাজীবকে ফোন করলে? হ্যাঁ করেছিলাম, নন্দা ধরেছিল, ও শুধু বললো যে ওরা অনেকক্ষণ বেরিয়ে গেছে, সিরো ওদের সঙ্গে আছে। কিন্তু একটা কথা জানিস অপা, ওই নন্দার গলাটা ফোনে ঠিক ভালো ঠেকলো না, মানে কিরকম এটা লাগলো। নিপা, আয় নিপা। কি রে শ্রী, কি হচ্ছে নিপার, কাঁদছে কেন এরকম করে? কি হলো নিপা দিদি, কাঁদছো কেন? কি হলো, কি কিছু বলো, কাঁদছে কেন? চুপ করে আছো কেন বলো, কি হয়েছে? এরকম কিছুই হয়নি। কি রে নিপা, এত কান্নাকাটি করার মতো কি হয়েছে, কাঁদছিস কেন? তুই কি করে বুঝবি বল, আমার তো সবটা গোলমাল হয়ে গেল। আমি কত কি ভেবে রেখেছিলাম, আমি বিদেশ যাবো, ভালো জায়গায় থাকবো, ভালো ভালো খাবো, অনেক শপিং করবো। আমার সব স্বপ্নগুলোকে